প্রিয় দর্শক, আজকের 17ই অক্টোবর, পহেলা কার্তিক। আজকের যশোরের সাত মাইল হাটে গরুর দাম কেমন জানানোর চেষ্টা করব। আমার সামনে দেখছেন বিভিন্ন সুঠামদের বাছুর গরুগুলো আছে, আসুন আমি একটু দাম জানাই। ও ভাই, কত বলিছেন ভাই? 66 এটা? হ্যাঁ, 66,000, তাই তো? এগুলো তো সব ফ্রিজা, এই যে সাইয়াল, সিন্ধি সাইয়াল, তাই তো? গ্রাম থেকে কেনা? গ্রাম থেকে কিনে আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে আসি। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে কিনে আসেন। এটা কত বিক্রি করবেন? 72। 72 না? হ্যাঁ। আচ্ছা, এটা তো খুব সুন্দর অরিজিনাল সাইয়াল। অরিজিনাল সাইয়াল না? আর এই পাশেরটা কত? ওটা 76। 76? আচ্ছা, সব মানে 70-এর উপরে নাকি? ভাই, আপনি তো প্রতি হাটে এখানে মানে সব হাটেই যান, তাই তো? ভাই, এই ধরনের বাছুরগুলো যদি কেউ আপনার থেকে কালেকশন করতে চায়, পারবে কি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলেন। ইব্রাহিম, মোবাইল নাম্বার 01645380886। দর্শক, এই যে দেখছেন সুঠামদের সুন্দর সুন্দর রঙের সাহিয়াল বাছুরগুলো, এই যে ভাই, উনি কিন্তু প্রতি হাটে এই শরীর থেকে মানে আর কি গ্রাম থেকে বাছাই করে এই ধরনের সুঠামদের বাছুরগুলো বাজারে নিয়ে আসে। তো আপনারা চাইলে অবশ্যই বাইরের থেকে আসার আগে যোগাযোগ করতে পারেন। ভাই, কত বলিছেন? 64। 64? সাইয়াল নাকি? সিন্ধি। সিন্ধি? আচ্ছা আচ্ছা। কয়দিন বয়স হইতে পারে ভাই এটার? 4 মাস। 4 মাস? আপনি তো প্রতিদিন এই হাটে আসেন? প্রতি হাটে আসেন। আচ্ছা আচ্ছা, 4 মাস বয়সের এই যে সিন্ধি জাতের, দাম কত বলেছেন? 64। কি মাইনাস প্লাসের সুযোগ আছে? আচ্ছা, কত হইলে ছাড়বেন? একদম 55, কোনো দামাদামি হবে? 55 না? দর্শক, এই যে দেখছেন এই সিন্ধি সাহিয়াল আর কি, 55 হইলে ছাড়বে, দাম দরের সুযোগ আছে। দেখেন, গ্রাম থেকে কিনে 4 মাস বয়সের এই সুন্দর গঠনের বাছুরটি বিক্রি হবে। ভাই, আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন তো, আপনি তো প্রতি হাটে আসেন। 01 01 816 816। 96 60 96 60 26 26। ভাই, আপনার সাথে যদি এই ধরনের কেউ বাছুর কিনতে যোগাযোগ করে তাহলে দিতে পারবেন? কে পারবেন না? আপনি তো বড় ব্যবসায়ী। দর্শক, এই যে ভাই, উনি অনেক বড় ব্যবসায়ী। সাত মাইল হাট না, আমাদের যশোরের সব হাটেই প্রায় এই ধরনের সুন্দর সুন্দর বাছুরগুলো নিয়ে বিক্রি করতে আসে। তো আসলে এখানে আপনারা আশেপাশে দেখছেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন জাতের বাছুর রয়েছে। এই যে দেখেন, ভাই কিন্তু অনেক বড় ব্যবসায়ী। আসুন সামনে একটু দেখাই। দর্শক, দেখছেন আরও একটি হাসা খয়রি কালার, এই যে দেখছেন সুন্দর একটি বাছুর। ভাই, দাম কত বলেছেন এটার? 74,000 না? মাইনাস প্লাসের সুযোগ আছে? আছে না? 4,000? মানে 70-এর নিচে নামবেন না? আচ্ছা আচ্ছা, উচ্চতাই প্রায় 3.5 ফুট হবে। এই যে কি জাত এটা ভাই? পাকিস্তানি। পাকিস্তানি না? এটা কি গ্রাম থেকে কিনা? গ্রাম থেকে কিনা। দর্শক, এই যে ব্যবসায়ীরা সুন্দর সুন্দর এই ধরনের সুঠাম দেহের বিভিন্ন জাতের বাছুরগুলো কিনে বাজারে বিক্রি করে। তো ভাই, 70,000-এর নিচে কোনোভাবে সুযোগ নেই? হয়তো 1-2 হাজার। 1-2 হাজার না? দর্শক, এটা 70,000 টাকা। এই দেখেন, উচ্চতাই প্রায় 3.5 ফুট হবে। এই দেখেন, বয়স কয়দিন হবে ভাই আনুমানিক? 6-7 মাস না? 6-7 মাস। এইসব গরু দিয়ে তো খামারে পালনের উপযোগী নাকি? আচ্ছা ভাই, আপনি তো বিভিন্ন হাটে এই বাছুরগুলো বিক্রি করেন, তা একটু মোবাইল নাম্বারটা একটু বলেন তো। ভাই, কত বলেছেন? কত বলেছেন? 60। ও মানে 10,000-এর ডিফারেন্স নাকি? গ্রাম থেকে কিনা? আচ্ছা, তাই মঙ্গলবার হাট তো জমজমাট থাকে, তা আজকে ডাউন কেন? বেচা কিনা কম নাকি? আচ্ছা আচ্ছা, এই হাটটাই নিয়ে আসছেন না আর আছে? সব লসে বিক্রি করেছেন? দর্শক, মঙ্গলবারের হাটে কিন্তু এই হাটে অনেক গরু বেচা কিনা হয়, কিন্তু সেই তুলনায় আজকের নাকি হাটে গরু বেচা কিনা কম। তো আসুন সামনে আর একটু দেখাই। দর্শক, এই যে দেখেন আরও সুন্দর সুন্দর বাছুর আসেন, আমার একটু দাম জানানোর চেষ্টা করি। এই যে এটা দেখছেন, এটা এ কত কত বলেছেন চাচা? এটা কত বলেছেন? 52। এ কি জাতের এটা? সিন্ধি। এখানে এই দুইটা পরপর সিন্ধি, তাই তো? আচ্ছা, দুইটাই সিন্ধি। এটা চাইছেন 52? কয়দিন বয়স হবে চাচা? 1 বছর। এই গ্রামতে তো কেনা নাকি? দর্শক, এই যে সিন্ধি জাতের এটা দেখেন, গ্রাম থেকে কেনা। তা কত হইলে ছাড়বেন চাচা এটা? 48,000। 48? 48,000 হইলে ছাড়বেন, তাই তো?
দর্শক দেখেন 52 চাইছে 48 হলে ছাড়বে মাইনাস প্লাসের সুযোগ আছে আচ্ছা এইটা কত হইল ছাড়বে ওটা 55 হলে ছাড়বা 55 তাই তো আচ্ছা দাম কত 65 55 হলে ছাড়বেন এই দেখেন পরপর দুইটা খুব সুন্দর সুন্দর শাহিয়াল গরু রয়েছে তারা গ্রাম থেকে বাছাইকৃত যে গরুগুলো সেগুলোই কিন্তু এই হাটে দৈনিক বেচা কিনা করে থাকে আচ্ছা আপনি তো প্রতি হাটে বেচা কিনা করেন হ্যাঁ মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল চালান না বাইরে থেকে লোকজন আসলে তো অনেকে যোগাযোগ করতে চায় এখন ওই সাইডের নাম্বার আছে সে লোক আসেনি সে লোক আসেনি না আজকের হাট কি ডাউন নাকি আজকে হাট ডাউন না কয়টা নিয়ে আসছিলেন চাচা দুটোই আচ্ছা দর্শক এই যে দুইটা নিয়ে আসছিল এটা 48 হলে ছাড়বে এবং এটা 55 হলে দেখেন দাম দরের সুযোগ আছে আর সাত মাইল হাটে যদি আমি বলি প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে আপনার হলো শনিবার এবং মঙ্গলবার তুলনামূলক অন্য দিনের তুলনায় মঙ্গলবার অনেক বেশি গরু বেচা কেনা হয়ে থাকে আপনাদের সামনে যদি আরও দেখাই অনেক সুন্দর সুন্দর বাছুর রয়েছে আজকের ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের আরও একটু সামনে দেখাই চাচা কত হলে বিক্রি করবেন এটা এটা 57 হলে বিক্রি করবো ভাই 57,000 না আজকের কি বাজার কি ডাউন বাজার ডাউন একটু সবাই বলছে বাজারে বেচা কিনা কম হ্যাঁ বেচা কিনা কম 52 হইলে নাকি57,000 হইলে বিক্রি করবে আর খয়েরি জাতের গরুগুলো তো চাহিদা খুব এগুলো কি কেনা না আপনার আপনি ব্যবসা করেন আচ্ছা আর এটা কত হইলে ছাড়বেন এটা আপনার 65 হইলে তাই তো দর্শক এই যে দেখছেন এটা প্রায় 4 ফুট উচ্চতা দেখেন এখানে আর কি চাহিদা তুলনামূলক অন্য দিনের তুলনায় অনেক কম এইনার কাছে কিন্তু সুন্দর সুঠাম দেহের দুটি গরু রয়েছে আমরা দেখছি যে কে তা অলরেডি দাম দরের প্রস্তুতি নিচ্ছে আসলে দাম দরের একটা চাহিদা অন্য দিনের তুলনায় অনেক কম আর এই ধরনের এই যে ক্রেতারা আছে বা বিক্রেতারা আছে তারা কিন্তু খুচরা গ্রাম থেকে কিনে তাই বাজারে বিক্রি করে পাইকারি দ্বারাও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা গরু পাঠিয়ে থাকে তো আসেন আমি আর একটু সামনে যাই কত দাম উঠেছে কত ভাই 45-46 উঠেছে ছাড়বেন কত হইলে ও আচ্ছা আচ্ছা মানে 2-1,000 তফাত আছে তাই তো দর্শক এই যে 47-48,000 হইলে এটা বিক্রি হবে অলরেডি 45-46,000 টাকা কিন্তু দাম উঠে গেছে অর্থাৎ 2-1,000-এ বেঁধে আছে ভাই এটা কী জাতে পাকিস্তানি না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন প্রায় 3-3.5 ফুটের বেশি উচ্চতা এটা অনেক চাহিদাবান একটি গরু এবং এই ধরনের বাছুর কিন্তু আমাদের এখানে অনেক বেশি খামারের জন্য এগুলো অনেক উপযোগী দেখছেন আপনার আরো সামনে আরো সুন্দর সুন্দর আছে আসুন